নদিয়ার ভীমপুর থানার মহেশপুর এলাকার শিমুলিয়ার বাসিন্দা 30 বছরের সিরাজ বিশ্বাস নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠল শ্যামল ঘোষ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এদিন সিরাজ বিশ্বাস কাজ করে বাড়ি ফেরার সময় ঘটনাটি ঘটে। আহত যুবককে তড়িঘড়ি উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত শ্যামল ঘোষ পলাতক। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কি কারণে মারল? আমি বলতে পারবো না। আগে কি কোনো গন্ডগোল অশান্তি ছিল? মাঝে একদিন আমাকে বলছিল, দিয়ে আমি বললাম, আমি তোর কি করেছি বল। শুধু কোপ মারিয়ে যাচ্ছে আমার গায়ে। মানে আপনি কি কোনো রাজনৈতিক দল করেন? না, এসব কিছু না। আপনার নাম কি? শিবাজী বিশ্বাস। বাড়ি কোথায়? শিবাজী। আক্রোশটা কি কারণে? কারা মারল? ঘোষেরা। কি নাম তাদের? তারা কি করে? কি দিয়ে কোপ করেছে? নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।